আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। সকাল সকাল সবাইকে জানাচ্ছি অপরাজিতা ফুলের শুভেচ্ছা। আমার বাগানে মাশাল্লাহ নতুন বাসে আসার পরে নীল অপরাজিতা ফুটা শুরু হয়েছে, এত ভালো লাগছে। মাঝখানে নীল অপরাজিতা ফুল ফুটেই নেই, এখন যেমন লালটা সাদাটা ফুটছে তেমন হলুদটাও ফুটছে। আর এদিকে কয়েন প্লান্ট গুলো অনেক সুন্দর হয়ে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন গাছের পাতার উপরে বৃষ্টির ছোটা পড়ে আছে তো, আর গাছগুলো এত সতেজ হয়ে আছে। তো আজকে আমার আব্বা আম্মা এসেছে, তো আব্বা আম্মা এসেছে আড়স তো দেখে দৌড়ে যে আব্বাকে ঘরে ঢুকতেই দিচ্ছে না, দৌড়ে যে কোলে উঠেছে, তো কোলে উঠেও আবার সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে কে এটা আড়সের বাসা। তারপর আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে আমার আব্বার সাথে, সোনিয়াকে পরিচয় করিয়ে দিচ্ছে আব্বার সাথে। তো এই যে সবকিছু নিয়ে ঘরে ঢুকছে, এখন আম্মার সাথে হাগ করবে। মানে ও মাশাল্লাহ কেউ আসলে এত খুশি হয় বাসায়, মানে ও নানা নানু দাদা দাদু সবাইকে খুব মিস করে, যেহেতু বাসায় থাকে কাউকে দেখে না। আর বিশেষ করে আমার আব্বাকে খুব পছন্দ করে ও। তারপর এই যে ও মানে আব্বার ব্যাগ মানে হাতাহাতি করছে যে ওর জন্য কি এনেছে। আর মা বাবা তো যখন আসবে তখন অনেক কিছু নিয়ে আসবে। আর এটা হচ্ছে কলা গাছের যে মানে বগুলি বলি আমরা আঞ্চলিক ভাষায়, আমি বলেছিলাম আম্মাকে আনতে, তো আম্মা এটা ফ্রোজেন করে এনেছে। তারপরে শুটকি এনেছে, আরশের বাবার জন্য গরুর মাংস রান্না করে এনেছে, কচু শাক রান্না করে এনেছে। তারপর এটাতে দই ছিল, তারপর এটা হচ্ছে তালের রস, তালের রসটা প্রসেসিং করে বাড়ি থেকে এনেছে, দেশি মুরগি এনেছে, মানে যা যা মানে ছিল সবকিছুই নিয়ে এসেছে। যে শুধু যে আমার জন্য এনেছে তা না, আমার বাকি দুই বোনের জন্য নিয়ে এসেছে সবকিছু। যেহেতু আগে ছোট আপার বাসায় গিয়েছে, ওখানে ছোট আপার গুলো দিয়ে তারপর বড় আপার বাসায় গিয়েছে, ওখানে বড় আপার গুলো দিয়ে লাস্ট আমার বাসায় এসেছে। তো আজকে রান্না বান্না ছিল এই সিম্পল, এই খাবার দাবারই করেছে যেহেতু ওনারা জার্নি করে এসেছে। তারপর গরুর মাংস করেছি, গরুর মাংস করাতে আব্বা খুব রাগ হয়েছে যে কেন গরুর মাংস করেছি, কারণ আজকে কয়েকদিন ধরে তেলের খাবার খেতে খেতে খুবই অস্বস্তি লাগছে। তার এদিকে আরশের বাবা রাতে আসার সময় ইলিশ মাছ নিয়ে এসেছে, যেহেতু আব্বা আম্মা এসেছে তো আমাকে জিজ্ঞেস করেছিল কি মাছ আনবে। তো যেহেতু বাসায় অন্যান্য মাছ আছে, তো এখন যেহেতু ইলিশ মাছেরও প্রায় সিজন শেষের দিকে, আমাদের মাছ কিনা হয়নি, বললাম যে ইলিশ মাছ নিয়ে আসতে। তো যে মাছগুলো নিয়ে এসেছিল মাছগুলো